পরদিন সাপ্তাহিক ছুটি, অন্যান্য দিনের মতো বেশ জমে উঠেছিল রাজধানীর বেইলি রোডের রেস্তোরাঁগুলো। কর্মব্যস্ত সপ্তাহের ক্লান্তি দূর করতে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ছুটে এসেছিলেন ঢাকার বিখ্যাত এই রোডটিতে, কিন্তু হঠাৎ করেই সেখানে আগমন আগুন নামক যমদূতের। ভোজনরসিক মানুষগুলোর জীবনে নেমে আসে বিভীষিকা, প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ করলেও বাঁচানো যায়নি অন্তত 46 জনকে। এমন মর্মান্তিক ঘটনার পর সামনে আসছে নানা মর্মস্পর্শী ঘটনা। পরিবার সহ কেউ ভবনটির রেস্তোরাঁয় গিয়েছিলেন খেতে, বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছিলেন কেউ, আর কেউ কেউ সংসার চালাতে কাজ করতেন ভবনটিতে। ভয়াবহ আগুনের ঘটনায় নিহত 41 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও শনাক্ত করা যায়নি বাকি 5 জনের মরদেহ। এর মধ্যে 2টি মরদেহ নিয়ে চলছে কারাকারি। 2টি মরদেহের দাবিদার 4 জন, তারা প্রত্যেকেই 2 মরদেহের স্বজন বলে দাবি করছেন। অন্যদিকে জানা গেছে এখনও কোনো স্বজন আসেনি 3টি মরদেহের খোঁজে। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিএনএ বিশেষজ্ঞ আশরাফুল আলম। তিনি জানান হাসিনা বেগম, আমিনা বেগম, নজরুল ইসলাম এবং ওয়ালিউল্লাহ নামে 4 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা 2 মরদেহের স্বজন বলে দাবি করছেন। 2টি মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনার উপায় নেই। স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে প্রকৃত স্বজনের কাছে এই 2 মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান আশরাফুল আলম। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য মতে ভবনটিতে বৃহস্পতিবার রাত 7:45 দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 2 ঘন্টার প্রচেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই। এই অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 10 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া 75 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রায়হান রাসেল, কালবেলা।